আজকে আমরা হোম স্টাইলে মুরগি রান্না করব, দেশি মুরগি। তার জন্য আমাদের প্রথমে লাগবে কুচি করা পেঁয়াজ। আজকে আমরা মুরগির ঝাল ফ্রাই রান্না করব, তাই হালকা গরম তেলে আগে আমরা মুরগিগুলো ভেজে নিই। মুরগিগুলো দেওয়া হচ্ছে আলাদা পাত্রে সুন্দর করে রেখে দিতে হবে। এরপর সেই ভাজা তেলে কুচি কুচি করা পেঁয়াজগুলো কেটে দিতে হবে। দর্শক, পেঁয়াজগুলো বাদামি রং ধারণ করলে আমরা সেখানে কাঁচামরিচ দিব, এবং যেহেতু মরিচের দাম বেশি তাই আমরা শুধুমাত্র একটি মরিচ ব্যবহার করেছি। এরপর আমরা সেখানে মশলা দিব এই লালচে কালার পেঁয়াজের উপর। এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে রসুন, এটা হচ্ছে রসুন, এবং এটা জিরা বাটা। ভালোভাবে এগুলো নাড়বো। এরপর এই মশলাগুলোর উপর হালকা গরম পানি দিয়ে দিব। দশ থেকে 30 সেকেন্ড যদি আমরা এভাবে মশলাগুলো নাড়াচাড়া করে দেই তাহলে মশলা থেকে কাঁচা গন্ধ বের হয়ে যাবে এবং খেতে সুস্বাদু মনে হবে। হয়ে গেছে আমাদের মশলা বেন্ডিং। দর্শক, 6 থেকে 7 মিনিট মশলাগুলো ব্লেন্ড করার পর আমরা এখন আস্তে আস্তে কিছু গুঁড়া মশলা দিব। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এরপর হলুদের গুঁড়া, এবং সবশেষে মরিচের গুঁড়া। মশলাগুলো ভাজা হয়ে গেল, এখন তার উপর আমরা সেই ভাজা মুরগিগুলো দিচ্ছি। এখন নাড়তে থাকবো কিছুক্ষণ, মুরগির সাথে সেই মশলাগুলো যেন ভালোভাবে মিশে যায়, এই জন্য আমরা কিছুক্ষণ নাড়তে থাকবো। সেই মিশ্রণ করা মশলার সাথে মুরগির মাংস আমরা হালকা গরম পানি দিলাম। যেহেতু লবণ দেওয়া আছে তাই আমরা লবণ ব্যবহার করব না, এবং সবশেষে দারুচিনি, এলাচ এবং লবঙ্গ দিব আমরা, এতে মাংসের স্বাদ বেশি হবে আরো। এবং তেজপাতা দিচ্ছি, মাংসের স্বাদ আরো বেড়ে যাবে। এভাবে কিছুক্ষণ আমরা হালকা আগুনে রেখে দিব। পানিগুলো বলক আসার আগ পর্যন্ত আমরা ঠিক এভাবে কিছুক্ষণ হালকা আগুনে গরম করতে থাকব মাংসগুলো। পানিগুলো বলক আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত হালকা আগুনে আমরা রান্না করতে থাকব মাংসগুলো।
হয়ে গেল আমাদের রান্না। এভাবে মাখা মাখা হয়ে আসে আমরা বন্ধ করে দেব আমাদের রান্না। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আস্ত রসুন, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, পরে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা বাটা, তেল দিয়ে নিচ্ছি, এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, যেহেতু আমার নেই সেহেতু আমি করছি না। এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আমরা সবকিছু ভালো করে মাখা হয়ে গেলে আমরা চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিব। হয়ে গেল আমাদের পুঁই মসুরের ডাল। হয়ে গেছে আমাদের পুঁই ডাল। একটু খেয়ে দেখি। এবং সেই সাথে মুরগির ঝাল ফ্রাই। ওয়াও, আলহামদুলিল্লাহ, খুব টেস্টি।